আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নমস্কার বন্ধুরা মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যা ছটার সময় মক টেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন এক্স রশ্মির আবিষ্কর্তাকে তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে এক্স রশ্মির আবিষ্কর্তা হচ্ছে রন্ট জেন অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও দুই দাগের কোয়েশ্চেন বাংলায় ছিয়াত্তরের মন্মন্তরের সময় ইংরেজি কত তারিখ ছিল বাংলায় যখন ছিয়াত্তরের মর্মান্তর হয়েছিল সেই সময় ইংরেজির তারিখ কত তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করবে তোমাদের কাছে দুই সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড টাইম থাকবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে বাংলায় যখন ছিয়াত্তরের মনমন্তর হয়েছিল তখন ইংরেজি তারিখ ছিল সতেরোশো সত্তর অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে তিন দাগের কোয়েশ্চেন লোহিত রক্তকণিকার আকার রকম। তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক উত্তর করার চেষ্টা করবে এক্ষেত্রে আমাদের এই কোশ্চেনটির সঠিক উত্তর হবে লোহিত রক্তকণিকার আকার উভ অবতল অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে চার দাগের কোয়েশ্চেন জলের বাষ্পীভবনের লিন তাপ কত জলের বাষ্পীভবনের লিন তাপ কত সঠিক অ্যান্সার হয়ে যাবে পাঁচশো সাঁত্রিশ ক্যালারি পার সেকেন্ড অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নটি দেখে নাও সুনন্দ কোন সাহিত্যিকের ছদ্মনাম সুনন্দ কোন সাহিত্যিকের ছদ্মনাম প্রত্যেকে কমেন্টে সঠিক উত্তর করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সুনন্দ হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় এই সাহিত্যিকের ছদ্মনাম অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন কিউবার রাজধানীর নাম কী কিউবার রাজধানীর নাম কি। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে সঠিক উত্তর করার চেষ্টা করবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কিউবার রাজধানীর নাম হচ্ছে হাবানা অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে সাত দাগের কোয়েশ্চেন দু হাজার কুড়ি সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতা কে দু হাজার কুড়ি সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতা কে সঠিক অ্যান্সার হবে রণবীর সিং অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হারকিউলিসের স্তম্ভ নিচের কোন স্থানকে বলা হয় নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন স্থানকে হারকিউলিসের স্তম্ভ বলা হয়ে থাকে প্রত্যেকে কমেন্ট বক্সে সঠিক উত্তর করার চেষ্টা করো এক্ষেত্রে আমাদের এই কোয়েশ্চেনটির সঠিক অ্যান্সার হবে হারকিউলিসের স্তম্ভ বলা হয় জিব্রাল্টার প্রণালীকে অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন ইউটিউব এর বর্তমান সিইও পদে কে আছেন ইউটিউব এর বর্তমান সিইও পদে কে আছেন সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে সুশান ওয়াজিসিকি অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন লিউকোপেনিয়া কখন হয় লিউকোপেনিয়া কখন হয় তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো লিউকোপেনিয়া কখন হয় সঠিক অ্যান্সার কী হবে অপশান ডি শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে লিউকোপেনিয়া হয়ে থাকে অপশান ডি আমাদের সঠিক উত্তর দেখে নাও পরবর্তী প্রশ্ন বর্মন কোন খেলার সঙ্গে যুক্ত বর্মন কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে বর্মন হেপ্টাথেলন খেলার সঙ্গে যুক্ত অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বন্দুকের গুলিতে নিচের কোনটি ব্যবহার করা হয় না বন্দুকের গুলিতে নিচের কোনটি ব্যবহার করা হয় না প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে বন্দুকের গুলিতে এই সিলভার জিনিসটি ব্যবহার করা হয় না অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বুলবুল ঝড়ের নামকরণ করে কোন দেশ বুলবুল ঝড়ের নামকরণ করে কোন দেশ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে যাবে পাকিস্তান বুলবুল ঝড়ের নামকরণ করেছে অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন হিন্দুস্থান সঙ্গীতের একটি জনপ্রিয় রাগ কোনটি হিন্দুস্থান সঙ্গীতের একটি জনপ্রিয় রাগ কোনটি এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ঠুংড়ি অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কত সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয় কত সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয় প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে উনিশশো সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন প্রথম দাদা সাহেব ফলকে পুরস্কার প্রাপকের নাম কী প্রথম দাদা সাহেব ফলকে পুরস্কার প্রাপকের নাম কি। সঠিক অ্যান্সার হবে দেবিকা রানী অপশন বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে সতেরো দাগের কোয়েশ্চেন এইচ টি এম এল কোডিংয়ের সঙ্গে সম্পর্কিত নিচের কোনটি এইচটিএমএল কোডিংয়ে ব্যবহৃত হয় এই নিচে চারটে অপশানের ভেতর কোন অপশানটি সঠিক অ্যান্সার হবে এইচটিএমএল কোডিংয়ে ব্যবহৃত হয় নোটপ্যাড অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আঠেরো দাগের কোয়েশ্চেন জিপসাম কোন ধাতুর আকরিক খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জিপসাম কোন ধাতুর আকরিক সঠিক অ্যান্সার হবে ক্যালসিয়াম ধাতুর এটি আকরিক অপশান সি কারেক্ট অ্যান্সার আজকের নিয়ে উনিশ দাগের কোয়েশ্চেন ফিফা বর্তমান চেয়ারম্যান পদে কে আছে ফিফা এর বর্তমান চেয়ারম্যান পদে কে আছে সঠিক অ্যান্সার হবে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দেখে নাও কুড়ি দাগের কোয়েশ্চেন রিঙ্ক কোন খেলার স্থানকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রিঙ্ক কোন খেলার স্থানকে বলা হয় এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে রিঙ্ক বলা হয় আইস হকি খেলার স্থানকে অপশান বি কারেক্ট অ্যান্সার বন্ধুরা আজকে নিয়ে একুশ দাগের কোয়েশ্চেনটি দেখে নাও আন্তর্জাতিক ওজন স্তর রক্ষা দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক ওজন স্তর রক্ষা দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হবে ষোলোই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজন স্তর রক্ষা দিবস পালন করা হয় অপশন ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন দামিনী হেল্পলাইনটি কোন রাজ্য চালু করেছেন মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এই প্রশ্নটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্য সরকার এই দামিনী হেল্পলাইনটি চালু করেছেন মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পরবর্তী প্রশ্ন ডুরান্ট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ডুরান্ট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে ডুরান্ট ক্যাপ যুক্ত ফুটবল খেলার সঙ্গে অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট চব্বিশ দাগের কোয়েশ্চেন বর্মন কোন রাজ্যের বাসিন্দা স্বপ্না বর্মন কোন রাজ্যের বাসিন্দা সঠিক অ্যান্সার কী হবে স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা অপশান এ কারেক্ট অ্যান্সার আজকের মকটেস্ট সিরিজের একদম লাস্ট প্রশ্ন ফিমার হারটি কোথায় পাওয়া যায় ফিমার হার কোথায় পাওয়া যায় মানবদেহের কোন অঙ্গে ফিমার হার দেখতে পাওয়া যায় প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এটি মক্টে সিরিজের একদম লাস্ট প্রশ্ন এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ফিমার হার পাওয়া যায় মানবদেহের পায়ে অপশান ডি কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনও প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে হিন্দ ধন্যবাদ